আজকে এই মঞ্চে আরেকটি বিষয়ে সিনেমা অ্যাপের মাধ্যমে একটি চলচ্চিত্র শুরু হবে খুব শীঘ্রই, এটার মহরত বলা যায়। আমাদের চেয়ারম্যান সাহেব সেলিম খান আমাকে বলেছেন ঘোষণা দিতে, সেটি হচ্ছে সিনেমা অ্যাপের এই আজকের অনুষ্ঠানের মহরত ঘোষণা হচ্ছে যে ছবিটির নাম, তার নাম হচ্ছে জখম। যে ছবিটিতে অভিনয় করবে আমাদের চলচ্চিত্রের এই সময়ের শিল্পীদের কাণ্ডারি যাকে বলে জায়েদ খান, নায়ক হিসাবে অভিনয় করবে, পাশাপাশি আমাদের খুব প্রিয় এক নায়িকা আমাদের অপু বিশ্বাস সে থাকবে এবং ওপার বাংলার ঋতুপর্ণা থাকবে। আপনারা এই ছবির জন্য সবাই দোয়া করবেন, সাফল্য কামনা করবেন, আর সিনেমা অ্যাপস যাতে এগিয়ে যায় সেজন্য আপনারা সবাই বাংলাদেশবাসী এবং সারা বিশ্ববাসী যারা বাংলা ভাষাবাসী আছেন তারা আমাদের পাশে থাকবেন। এই আমাদের সফল শিক্ষামন্ত্রী, আমাদের প্রধান অতিথি ডাক্তার দীপুমনি আপা এসেছেন, এই কারণে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি আমার ছোট ভাই আনিস রহমান মিলন একটি কথা বলেছে যে আমার চাঁদপুরের দীপুমনি আপা, আমি তার সাথে একটু দ্বিমত পোষণ করছি, উনি আমাদের বাংলাদেশের দীপুমনি আপা, আমাদের সফল শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী, আর ওনার সফলতার বাদ আমি বলবো শতকরা 100 ভাগ সফল উনি। আর আজকে যে সিনেমাজের অ্যাপসের যে আজকে উদ্বোধনী অনুষ্ঠান, আমি এই মুহূর্তে বলতে চাই যে আজকে একটি বিশেষ দিন বলছি এই কারণে যে আজকে যেই ঘটনাটি ঘটছে এটা যুগান্তকারী একটা ঘটনা হোক হিসাবে একদিন ইতিহাসে বিবেচিত হবে। আজকে সিনেমাজ অ্যাপসের মাধ্যমে আমরা এই কলাকৌশলী জিমিয়ে পড়া চলচ্চিত্র জেগে উঠবে খুব অচিরেই, সমস্ত কলাকৌশলী কাজ করবে, শিল্পীরা কাজ করবে, মুখরিত থাকবে আমাদের চলচ্চিত্র অঙ্গন। আমি বিশ্বাস করি যে সেলিম খানের পদচারণায় আজকে যে মুখরিত ভাব রয়েছে চলচ্চিত্রে, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এই চলচ্চিত্র শিল্পে যে ভয়াল অবস্থা তৈরি হয়েছিল তা অনেকটা কাটিয়ে উঠতে আমরা সক্ষম হয়েছি, এবং আমি এই মুহূর্তে বলবো যে সেলিম খান বাংলাদেশ চলচ্চিত্রের জন্য একজন লড়াকু সৈনিক, এবং তার যুদ্ধ চলছে এবং আমরা এই যুদ্ধে জয়লাভ করবো ইনশাআল্লাহ।